আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি, আমরা সবাই অতীত নিয়ে অনেক চিন্তা করি, আমরা অতীতে যেটা ফেলে আসি সেটা ভবিষ্যতে আমরা করতে চাই না। কিন্তু আমরা জানি না অতীত ভবিষ্যৎ নয়, বর্তমানই হলো প্রধান। তাই আমাদের আজকের আলোচনা ভূত ভবিষ্যৎ নয়, বর্তমানই হলো আসল। মনের বর্তমান অবস্থাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্তমানই অতীত হয়ে যায়। যে ব্যক্তির বর্তমান সঠিক নয় সে ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন থাকে। বর্তমানে যার সকল সুযোগ সুবিধা অধিগত সে ভবিষ্যৎ নিয়ে ভাবে না, কারণ ভবিষ্যৎই আবার বর্তমান হয়ে যায়। ব্যক্তির মনের মধ্যে ভিড় করে অতীত স্মৃতির চিন্তা, বর্তমান আসক্তিও তাকে অনেক ভাবায়। আবার তার মধ্যে ভবিষ্যতের জন্য নানারূপ আশা থাকে। এইভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কাল তার মধ্যে নানারূপে চিন্তা হয়ে অবস্থান করে। আসল ব্যাপার হলো ব্যক্তির মন তার অধীন নয়, মন সদাই চঞ্চল ও চিন্তাগ্রস্ত, সে ভবিষ্যৎ নিয়ে খুবই অনিশ্চিত ও আতঙ্কিত। এই ভয় মনকে বর্তমানে খুশি হতে দেয় না। ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য সে এমন পরিকল্পনা করে যে বর্তমান অবহেলিত হয়, ফলে বর্তমানের সুখ যেমন সে পেল না তেমনি ভবিষ্যতেও তাকে খুব ভাবনায় রাখল। এই ভবিষ্যতের ভাবনা ছেড়ে বর্তমানকে সংশোধন ও সঠিক করতে হবে। বর্তমান ভালো হলেও ভবিষ্যতও ভালো হয়। যা চলে গেছে তাকে নিয়ে সারাদিন পরিকল্পনা করলেও তা সংশোধিত ও নতুন রূপ নেবে না। যেহেতু বর্তমানই অতীত হয় তাই বর্তমানকে সংশোধন করলে অতীতও সঠিক হয়ে যায়। তাই যে অতীত নিজের হাতে নেই তাকে নিয়ে ভাবনা করা অনুচিত। বর্তমান আমাদের হাতে আছে তাই বর্তমান নিয়েই ভাবতে হবে। আবার ভবিষ্যৎ আমাদের নাগালের বাইরে, তাই অতীতের জন্য চিন্তা এবং ভবিষ্যতের জন্য আশা পূরণের অবাস্তব পরিকল্পনা আমাদের ত্যাগ করতে হবে। অনাসক্ত হয়ে বর্তমানকে আমাদের গ্রহণ করতে হবে, তাহলেই আমরা প্রকৃত সুখী হতে পারবো।